আহা, যেন ক্লোজ কল দিয়ে আসলাম, লাগলেই তো ছয় হয়ে যেতাম আমি। ওহে ভাই, জি ভাই, রাস্তা পার হয় কিনা দেখছেন বন্ধুরা। আমি এখন কোহিনুর মোটরসের সামনে আছি, তো ভিতরে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে, সাথেই থাকুন। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার আর একটা ব্লগে ফিরে আসলাম। তো আজকের ব্লগটা মূলত হবে আরকেএস 100cc বাইক এখন কে ইম্পোর্ট করে আর কোথায় বিক্রি হয় এবং এটার স্পেয়ার পার্টস কোথায় পাওয়া যায়, এই বিষয় নিয়ে আজকের ব্লগটা হবে। তো যারা আরকেএস 100cc বা 125cc ইউজার তারা ব্লগটা দেখতে থাকুন। বন্ধুরা চলুন এখন গ্যারেজে চলে যাই, এখন আমরা উপর থেকে সোজা গ্যারেজে চলে যাব। রেডি, 1 2 3। বন্ধুরা এখন আমি নিচে চলে আসলাম, এখন বের হয়ে যাব মিরপুর সাইড ফিটের কোহিনুর মোটরসে যাব। শুনেছি সেখানে নাকি এই বাইকের রিলেটেড সব কিছু সমাধান করা হয়, তো সেখানে গিয়ে খোঁজ নিয়ে আপনাদের জানাচ্ছি। আজকে আমি একা, সাথে কেউ নাই। এখন আমি কোহিনুর মোটরসে যাচ্ছি। তো আমার জানা বিষয়গুলো হলো যে এই বাইকটা যারা অধিক লম্বা, যেমন 5 ফুট 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি, ওনাদের ক্ষেত্রে এই বাইকটা ভালো দেখা যাবে না। When you want to get off the darkest ground, but gravity pulls you straight down. Earth from a bird's eye view, you should grow feathers and see this too. তো আমার এক
ভিউয়ার ভাই সে আমাকে মন্তব্য করেছে যে এই বাইকটা কি যারা লম্বা তাদের জন্য মানাবে নাকি। তো আমি তাকে বলেছি যে মানাবে না, কারণ এই বাইকটার উপরে একটা লম্বা মানুষ বসলে বাইকটাকে একেবারে পিচি পিচি দেখা যাবে। বন্ধুরা, আমি এখন কোহিনুর মোটরসের সামনে আছি, তো ভিতরে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে, সাথেই থাকুন। কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া, একটা ইনফরমেশনের জন্য আসছিলাম, ইনফরমেশনের জন্য যে আফতাব মোটরসের যে ইম্পোর্ট করা নতুন বাইক 100 cc, এটা তো ওরা বন্ধ করে দিচ্ছে। তো আমি যেটা শুনলাম যে আপনাদের এখানে নাকি এখন ইম্পোর্ট করে, এটা কি সত্যি নিউজ নাকি? মানে স্পেয়ার পার্টস শুধু, এমনি বাইক যদি কেউ নতুন কিনতে চায় 100 cc-র B3 ওইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি মূলত আমার ইউটিউব চ্যানেল আছে, তো তো ওইখানে অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে নতুন গাড়ি কিনতে চাইতেছে, ওরা পারতেছে না। আপনাদের অ্যাড্রেস লোকেশন তো আমার চিনা আছে, আমার বাসা মিরপুর 14 নম্বরে। তো আপনাদের অ্যাড্রেস এটা বলে দিলে কি ওনারা এখানে আসলে বাইক পাবে? আচ্ছা, আর এমনি স্পেয়ার পার যা যা লাগে সব কিছুই আপনাদের এখানে আছে? সব কিছুই অ্যাভেলেবেল। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো বন্ধুরা, তো আপনারা শুনলেন যে এখানে আপনার বাইকের স্পেয়ার পার্টস এগুলো সব কিছু অ্যাভেলেবেল, আপনার যদি বাইক লাগে ওনারা আপনাকে দিতে পারবে, সমস্যা নেই। ও ও, আরেকটা জিনিস, এটা তো জিজ্ঞেস করতে মনে নাই, ওটা জিজ্ঞেস করে আসি। আচ্ছা ভাই, আগে যে আপনার 4টা ফ্রি সার্ভিস দিত, ওইটা কি আপনারা দিতে পারবেন? আমাদের কাছ থেকে নিলে আমরা 4টা শুধু ফ্রি সার্ভিস দিতে পারবো, ইঞ্জিন কোনো ওয়ারেন্টি দিতে পারবো না। ও মানে এমনি নরমালি ফ্রি সার্ভিসগুলো দিতে পারবেন, ইঞ্জিনে কোনো সমস্যা হলে এটা দিতে পারবেন না? আচ্ছা আচ্ছা, ওকে বন্ধুরা, তো জিনিসটা বোঝা গেল। তো আমি এখানে যে বড় ভাইকে চিনি ওনাকে পাইলাম না, দ্যাটস ওয়াই এই এক জায়গা বসে সুন্দর মতো কথা বলার স্কোপটা হলো না। তো বন্ধুরা, আপনারা শুনলেন যে এখানে আপনারা স্পেয়ার পার্টস পাবেন, বাইকও পাবেন, 4টা ফ্রি সার্ভিসও পাবেন, কিন্তু আফতাব মোটরস যেমন ইঞ্জিনের একটা ওয়ারেন্টি দিত ওইটা আপনি পাবেন না। এমনি আপনি বাইক কিনতে চাইলে এখান থেকে কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি একটু আগে এখানে 150 cc-র আরকেএস একটা বাইক দেখেছি, আরকেএসের 150 cc-টা, 100 cc যদিও দেখি নাই, কিন্তু ওনারা যেটা বললো যে আপনি এখান থেকে পাবেন, কিনতে পারবেন, এখানে এসে যোগাযোগ করলে পেয়ে যাবেন। তো এই সংক্রান্ত যাদের একটু সমস্যা ছিল তারা ঝটপট রেডি হয়ে টাকা পয়সা নিয়ে এখানে চলে আসবেন। আরেকটা কথা, এটা আমার র্যান্ডমলি এমনি একটা ভিডিও করার মনে হইলো, এই কারণে করলাম। যদি এই রিলেটেড আপনাদের আরও অনেক কিছু জানার থাকে, জানার আগ্রহ থাকে, তো আমাকে কমেন্টে জানাবেন। কমেন্টে জানালে আমি ওই সব বিষয়গুলো নিয়ে আমি আবার একটা ভিডিও করতে পারবো, তাদের সাথে বসে একটা টাইম নিয়ে এসে তারপরে একটা সুন্দর একটা ভিডিও বানাতে পারবো। তো যেহেতু ওই পূর্বের প্ল্যান ছিল না, আর আমি কী কী জিজ্ঞাসা করবো, আপনারা কিছু জিজ্ঞাসা করলেই তো সেটা আমি জিজ্ঞাসা করতে পারবো। তো সেই জন্য আপনারা এই ভিডিওতে কমেন্ট করেন, আপনাদের কমেন্ট দেখে আমি সেই কমেন্টগুলো লিস্ট করে তারপরে ওনাদের কাছে আসবো প্রপার একটা ভিডিও নিয়ে। আমার সামনে না গেলে আমি তো প্যারায় পড়ে যাচ্ছি। হ্যাঁ, যেন ক্লোজ কল দিয়ে আসলাম, লাগলেই তো ছয় হয়ে যেতাম আমি, জাস্ট একটা মোচের মেরে ঢুকে গেছি। যদিও এমন করা ঠিক না, আমার কোন পাগলে পাইছিল আমি জানি না, এই কারণে এরকম করেছি, সরি, একটা মিস্টেক করে ফেলছি, এই যাত্রায় বেঁচে গেলাম।
অনেকে হয়তো বলবে হ্যাঁ এগুলো তো কমন, এরকম তো আমরা কত করি, কিছুই তো হয় না, কিন্তু এগুলো ঠিক না, আমরা পাগলে পাইছে এই কারণে আমি এরকম করলাম মাত্র। রিক্সা দিলে উল্টা রাস্তা, এটা কিন্তু সিঙ্গেল ওয়ে। ভাই জি ভাই এক মিনিট দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ আমার নামে সব কিছুই আছে, এখন তো এগুলো ছাড়া চালানো যায় না। ড্রাইভিং লাইসেন্স ট্যাক্স টুকে এখন তো শুধু আপনার ইন্স্যুরেন্সটা লাগে না। দাঁড়ান ভাই দেখাচ্ছি, যে এই পাশে ট্যাক্স টুকে এই পাশে ড্রাইভিং লাইসেন্স। ওকে ভাই থ্যাংক ইউ। তো বন্ধুরা মজার বিষয় হলো যে আমি দেখতে অনেক ছোটোখাটো পিচি পিচি লাগে দেখতে, এই জন্য আর কি পুলিশে ভুল করে, মনে করে যে আমি দেখতে ছোটোখাটো, আমার ড্রাইভিং লাইসেন্স এগুলো কিছু নাই, তো এই জন্য একটা টোপ ফেলতে চায়, চেষ্টা করে টোপ ফেলার একটা প্রবণতা হয় তাদের মাঝে। কিন্তু আমি যে পিচি না, মোটামুটি বিয়াশুদি করলে যে এখন বাচ্চা কাচ্চা যে কয়টা হয়তো ঠিক নেই, তো সেটা তো তারা জানে না, তারা মনে করছে মানে মনে হয় স্কুল কলেজের বাচ্চা, দেখতে এতই ছোটোখাটো, তো এই জন্য মিস্টেক হয়ে যায়, যাক আমি আটকা পড়ে গেলাম। এই চান্সে চলে যাই, ভাগে ভাগো ভাগো, কি করবো এখানে দাঁড়া থাকলে অনেকক্ষণ দাঁড়া থাকতে হইতো। হ্যালো মামা, এই যে আমি 10 নম্বর আছি বুঝছেন, 10 নম্বর আছি, আপনি আপনি কই? তাহলে পুলপাড়া হেন চাটা খাই। আচ্ছা আমি যে আইতাছি টান দিয়া। বন্ধুরা আমি আসছিলাম পুলপাড় মামাকে নিতে, এখন মানিক ভাইয়ের এখানে চা খাইতে যাব, মানিক ভাইয়ের চাটা অসাধারণ, আপনাদের সাথে শেয়ার করব, এই জন্য এখানে যাচ্ছি। আমাদের মিরপুর এলাকার, মিরপুর 14 নম্বর এলাকার, মিরপুর 14 নম্বর পুলিশ ফাঁড়ির অপোজিটে মানিক ভাইয়ের চায়ের দোকান, তো ওইখানে খাঁটি দুধের চা পাওয়া যায়, খুবই মজা লাগে মালাই চা, আমরা সবাই সেখানে খাই। তো মামাকে গতকালকে খাওয়াইছিলাম, তো মামা এই জন্য বললো যে নর্মাল এইসব চা ভালো লাগে না, ওইটাই ভালো লাগে, তো সেই উদ্দেশ্যে এখন সেখানে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছি। হালকা হালকা বৃষ্টি বৃষ্টি ভাব, রাস্তা পার হয় কিনা দেখছেন, রাস্তার ভিতরে দৌড় দেওয়া রাস্তা পার হয়ে যায়। যাই হোক এগুলো নতুন কিছু না, বাংলাদেশে এটা কমন। তো মানিক ভাইয়ের চা আজকে আপনাদের দেখাবো, মানিক ভাইয়ের চা কোথায় পাওয়া যায় আর ওটার চাহিদা কীরকম, এলাকার সবাই সেখানে চা খায়। যে আমি প্রায় চলে এসেছি, ওই যে একটা গাড়ি বাম পাশে আসলো, আমি এখন বামে যাবো, ওই বামে এখানে ঢুকতেই আমার ডান পাশে পুলিশ ফাঁড়ি, বাম পাশে মানিক ভাইয়ের চায়ের দোকান, এখানে অলওয়েজ আপনার একটা ভিড় থাকে। চলে এসেছি মানিক ভাইয়ের কাছে, কই ভাই দুইটা মালাই দেন, মালাই চা। মানিক ভাই চা বানাচ্ছে, যে এখানে সব দুধ
রেডি হয়ে গেল। চা খাবো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। চা খাইলাম, রিল্যাক্স করলাম, এখন বাসার দিকে চলে যাব। তো আরকেএস বাইক সম্পর্কে যদি আর কোনো কিছু জানা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওতে ভালো লাগলে লাইক করবেন, মন্তব্য করবেন কোনো মন্তব্য থাকলে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরও উৎসাহ পাবো সামনে এগানোর জন্য। তো ভালো থাকবেন সবাই।